সকালবেলায় বাবা এখন ওখানে পরিষ্কার করছে দোকান যাওয়ার আগে। বাবা এগুলো কি গাছ? এগুলো ভেন্ডি গাছ। ভেন্ডি সব লাগিয়েছিলাম, মরা হয়ে গেছে। ওটা তেজ আজকে দেবে যা পাই তাই করি। ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন সকাল 6:30, তো এখন আমি টিউশন যাচ্ছি। আপনারা সকাল থেকে আজ আমার ব্লগটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ব্লগ ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্রত্যেকদিনের মতো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি টিউশন চলে যাচ্ছি, আবার পরে আপনাদের সাথে কথা বলবো। তো তার আগে গোজু কি করছে আর সবাই পিসিমণিকে টাটা করে দে। একটু দাঁড়াও না গো, বলছি আজকে টিউশন যাচ্ছ, আমার যে জিনিসটি কেনার ছিল সেই জিনিসটি এনে দিবে না কিনে? আমি ঘরে ঘরে এলে আমি পয়সা দিয়ে দেবো। ওকে ঠিক আছে, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, আমাকে তাড়ি দিচ্ছ, দাও। কি করলি? আমাকে ঠেলে দিচ্ছ। দেখতে পাচ্ছেন রানীকে, এই এলো টিউশন থেকে। আর কি বলে, আজকে ওকে দেখতে বুঝতেই দেখে বুঝতে পাচ্ছেন যে ওদের টিউশনে আজকে শিক্ষক দিবস হলো। আসলে এটা কালকে ছিল, কিন্তু ওরা পালনটা আজকে করলো। আজকে পালনটা হলো, কালকে হয়নি। কালকে কালকে অন্য ব্যাচের হয়েছে, আমাদের হয়নি। আজকে আমাদের ব্যাচ ডেট ছিল, তাই আজকে এবারে কালকে আবার অন্য কারু কার হবে। হ্যাঁ, এখন হয়েই যাবে, যেদিন যার ডেট সেদিন তার সেরকম হবে। তো এই যে আমরা করলাম, তারপরে আরো একটা ব্যাচ করলো। কি অবস্থা দেখতে পেয়েছো? এবারে অভ্রতে ভর্তি হয়ে গেছে বোধহয়। ভালো তো। তোমাদের বলি, এই গাছটি আমাদের গ্রাম অঞ্চলের দিকে নাম হচ্ছে হাড় ভাঙা গাছ। প্রান্তে এই গাছটিকে নাম বলা হয় পিমলেস গাছ। ওরা খাস এই জলে দিয়ে এটাকে এইভাবে মিছিড়ে রসটাকে বার করে দিত, নিংড়ে ছাল। এই ছালকে বেটে যদি ওই তো ছিলেতে কিংবা হামলস্তে করে থেকো করে পিনো করে বেটে ওই উনানের মধ্যে একটা পাত্রতে দিয়ে গরম করে কোনো জায়গায় যদি ফুকা হয়ে যায়, ধর আঁকড়িয়ে গিঠে বা কোনো খেলতে খেলতে হোক বা কোনো কারণে ফুকা গেল, ব্যথা করে। ব্যথা করার পর এই জায়গা ওই জায়গাটায় এইটা ওই গরম জাপানটার মতো দিয়ে লাগিয়ে রাখলে কি আরাম, মানে তোর যতটা গরম লাগবে, মানে খুব গরম বলতে কি যতটা গরম লাগাতে পারিস ততটা দিবি। করছি দেখুন কিভাবে, একটা একটা করে আমি পাতা ছিঁড়ে নেবো, যে পাতাটাকে ভালো করে ধুয়ে নেবো। গোবর খাবার তো আনবো, আমাদের আনবে গোয়াল থেকে গুড়ি আনতে হবে। তাহলে ভম্বল দেখা দিয়ে চলে যা। এটা এইভাবে চুকুটে চুকুটে করতে হয়? হ্যাঁ, এটা একদম খেত করলে হবে নি? না, হাতে করে চুকুটতে হবে। এটা সে একটা সেন্ট বেরাচ্ছে। আমাকে একটা চামচ আর চাষা কাটা দিয়ে যাও। এটা সে গুড় জলের মতন হবে, যে গুড় দিলে তো খুবই ভালো লাগবে। তো গুড় এখন বাড়িতে নেই, এখন চিনি দিয়েই হচ্ছে। এটা খেলে যাদের চাপা হয়, যাদের হয়তো শরীর খুব চাপা হয়ে গেছে, নাকে রক্ত বেরাচ্ছে, সেই সব মানুষ যদি এনে খেলে শরীরটা ঠান্ডা হয়। বন্ধুরে, আমাদের সেই বাপের বাড়িতে না এরকম একটা বিরাট বড় গাছ ছিল, এখন সব দাদারা পাতা ব্যবহার করে নিয়েছে বলে এখন গাছটা কেটে দিয়েছে। নাহলে আগে আমরা প্রত্যেকদিন সকালবেলা আমাদের দাদারা সব পেড়ে আনতো, যে বৌদিরা চুকুটে এরকম হাতে করে চুকুটে দাদার দিকে গ্যালাস করে গুড় দিয়ে শরবত করে দিত, দাদারা খেয়ে কাজে যেত। এবারে আমি এবারে দিচ্ছি আর জেঠুকে, অনুর জেঠুকে, আর এটা সবারই খাওয়া চলবে। এটা তোমার সর্দি হয়েছে তো? সর্দি চাপ আজকে
বড় ছেলেটা বন গেছিল, দিয়ে বনে গোটায় খুঁজে খুঁজে ছাতু কাপড় কিন্তু অনেকই আনে, একবারে দেড় ব্যাগ এক ব্যাগ করে সেই রকম যে বেশ গেছিল সকালবেলা বেরিয়ে, দিয়ে পাইনি গোটা বন খুঁজে খুঁজে, এই যে এই কোটি ছাতু এরকম মশলা দিয়ে যে ঝাল করেছি, আমি উঠেছিলাম বলে তোমাকে উঠতে হলো, আস্তে আস্তে নামো, এসো, ধোপাস করলে মাথাটি ফেটে যাবে, পড়ে গেছিলে এক্ষুনি তো পড়ে গেছিলে বাবা। এই গাছটা আপনারা দেখে চিনতে পাচ্ছেন কি, যেটা কিসের গাছ, এটা হলো চাল কুমড়োর গাছ। তো এই চাল কুমড়োর গাছটা কোথায় উঠেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক তো আমাদের টিনের চালায় উঠেছে, এবার খড়ের মানে উপরের চালায় উঠবে। তো তার আগে আর একটা জিনিস দেখাবো, যে এই গাছটা মানে এই গাছের ডগটা কোথায় যে উঠেছে, তো চলুন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পুরো আমাদের উপরে যেখানে আমরা শুই সেখানে চাল কুমড়োর গাছ পুরো চলে এসেছে। ফ্রেন্ডস, আমরা এখন এসেছি একটা বাসনের দোকানে, তো কিছু বাসন কেনাকাটা করব, তার সাথে ফার্নিচারও কিছু আছে অল্প স্বল্প। তো দোকানটা একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভিডিও করছে বলে দাদা সব আলোগুলোকে জেলে দিচ্ছে, বলছে ভিডিও করছো বোন ভালো করেই করো। দেখুন আমি দোকানটা একটু ওদিকটা যে দেখি, অনেক বড়, বিরাট বড় একটা দোকান হল। দাদা দোকানে এসেছি, এই দাদা আমাদের ভিডিও প্রত্যেক দিন দেখে, তো আসার পরে বলছে আমি তোমাদের ভিডিও প্রত্যেক দিন দেখি, তো ভাবলাম দোকানটাকে একটু ঘুরিয়ে দেখিয়েই দিই। এদিকটা ফার্নিচার আছে, আলমারি আছে, স্টিলের আছে, কাঠের আছে, নানা রকম ডিজাইনের আলমারি আছে। এটা দোতলায় আছে আমরা এখন। আর এই দোকানটার নাম হচ্ছে জেনিসা এন্টারপ্রাইজ, দেখতে পাচ্ছেন দোকানটা। আর এই দাদাটার নাম হচ্ছে সঞ্জয় নন্দী, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু পড়ে নিন। আর এটা আমাদের এখানে মল্লভূমি একটা ব্যাংক আছে, এই ব্যাংকের অপোজিটে, তো এই দোকানটার আমি ঠিকানাও বলে দিলাম, এই দোকানটা এই মল্লভূমি ব্যাংকের অপোজিটে। তো দাদা শুধু এখানে যেমন জিনিসপত্র দেয় বিক্রি করে তো করে, তারপরে বাইরেও জিনিসপত্র বাইরেও সাপ্লাই করে। এই যে আলমারি, ফার্নিচার, যে সমস্ত কিছু যে দাদা বাইরে সাপ্লাই করে। তো এই যে দোকানটার প্যাডটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। কত বড়?
এটা অনেকটা বড় হয়ে গেছে একটু মাঝারিটা এখন সম্মান নামে তো আছে জানা গেছে সম্মান নামে কেমন দাম আছে এগুলো 70 টাকা বড়টা দিন হ্যাঁ বড়টা দিন ছোটটা বড় কি হবে Thank you.